Assalamualaikum everyone. Welcome to any blog. Shobai kita hora shobai la sidi. So aajke blog ta onek helpful ache video because ami jani Michigan er khoyta group plus New York er khoyta group o dekhi je onek hafura New York taki New Jersey ebong Connecticut taki move hoya so tara jikaite chain o amar personal ne khoyta jona fuji kaisen je Michigan shift hoya lage kilan hoybo afu holan holan. সো আশা করি আজকে ভিডিওটা তার অনেক হেল্প হইব সো আমি আজকে আমরা মিশিগানের কয়েকটা জায়গা আটি আটি আপনারা দেখাইম আর আজকে ওয়েদারটা খুব ভালো একবারে সামার হলহন সো আই হোপ আপনারা সবার একটু হেল্প হইব যারা যারা লাইক মিশিগানে মুভ হইতেছে তারা ভিডিওটা দেখলে অনেক হেল্প হইব সো আমি আমার বাসা থেকে বাসা ও সাইডে গলিটা ফার করে আছি বিকজ এই সাইডে দিয়ে ভিডিও হলে রইদ অনেক পরে সো আমি ট্রাই করছি সো ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম সো আচ্ছা আর আমার ব্লগের মাঝে আর লাইক কয়েকজনে কমেন্ট করেন আপু আপনি বেশি মাতেন নাকি তার লাগে এমনি তো লাইক যারা আমার সিনে তারা তো কয় আপু তুমি তো যে মাত মতো ব্লগের মাঝে মাতো না ওখানে বিকজ আমি তো নার্ভাস হয়ে যাই কিতা মারতাম লাইক অনেক সময় আছে আমি একটু লাইক কনফিউজড হয়ে যাই ওকে মানে অনেকটা মারতে চাই আমি মাতি না বিকজ সময় মাতে ব্লগস মানে ফিনিশড করে লাইতে চাই সো এখন থেকে কইছি ভিডিওর মাঝে বেশি বেশি মাতম বিকজ আমার নিজের বাইরে হয় যে তুমি এখানে বেশি মাতো না বেশি মাতিও আর মানুষে দেন ওলান আর কি সেও মানে জিকাই আগে আমি আগে আগে হইয়া রাখি দেই জায়ানের ঘর রাখি আইছি জায়ানের আব্বু খাজো আর জায়ানটা দাদু কাছে আছে দাদা আসুন ঘর বিকজ আইজ উইকেন্ড সো সব ঘর আসুন আর লাস্ট টাইমও জিকাই রা হয়ে গেছিলাম জানি ও যে আফু জায়ান হয় বেশিরভাগ টাইম জায়ান ঘর রাখি আই বিকজ ঠান্ডা না ঠান্ডার সময় বেশি বাইরে আনতে চাই না বিকজ ঠান্ডার সময় বাইরে আনলে লাইক ঠান্ডা থেকে যদি আবার কোনো এফেক্ট পড়ে দেশ হয় আর সামার হইলে অবভিয়াসলি সব ব্লগও তারা দেখবা আর আজকে এই পুরা উইকও খুব ভালো ওয়েদার আছে খালি সানডে একটু মেঘ আছে বাট বৃষ্টি হইব বাট অত বেশি নাই লাইক ঠান্ডা থাকতো নাই আর পুরা সপ্তাহ খুব ভালো ওয়েদার সো পুরা সপ্তাহ তো এনজয় করা যাইব বারণি যাইব সো আমি আপনার লগে গফ করতে করতে অলমোস্ট অনেকটা জায়গা আটি আটি আসছি আই মিন আমার গরুর সাইডে গলিতে এখনো আছি ও গলি থেকে বাড়ো এমো আটলে অনেক ভাল লাগে বেশি উইন্টারও লাগে আটতে পারি না বুঝলে আমি এই রং করে যাইলাম গে বিকজ এখানে কোনো গাড়ি নাই সবাই দিয়ে মাঝে দিয়ে আসছি রাস্তার নাহলে হনো গিয়া ওয়েট করতাম ওই কোনো গাড়ি নাই তো আর যাই গিয়া এখানে আছে কয়েকটা বাঙালি দোকান হাফরর মানে গরক আছে কয়েকটা আছে তিন চারটা আর এই সাইডে দিয়া মেইন ইয় যাইম অফিস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হল কি আমি সেখানে সপ্তাহ লাইক আমরা যেন হ্যামট্রামিক দেখি সবাই জানো মোটামুটি আমার ক্লোজ যারা সো হ্যামট্রামিক ইম্পর্টেন্ট জিনিস হল কি সপ্তাহ আছে আছে আর কি লাইক যদি কোনো সময় তোমার গাড়ি থাকে না রাইডের প্রবলেম হয় নিজে নিজে আটটি আটটি সপ্তাহ করতে পারবে দ্যাটস দ্য ইজিয়েস্ট থিংস আর সরি বিকজ আমি আটলাম না আটলে একটু লাইক শ্বাসর প্রবলেম হয় সো একটু মাতে উল্টো পাল্টো হইতে পারে এটা একটা ফিনারাল আর মিশিগানও কিন্তু সেকেন্ড থিংস হলো গিয়ে মিশিগানও কিন্তু নর্মালি নিউ ইয়র্ক নিউ জার্সি বা অন্যান্য স্টেটের মতন নিউ জার্সিতে না আই থিঙ্ক নিউ ইয়র্কও বেশি লাইক ট্রেনের সুযোগ সুবিধা অনেক কম আছে ট্রেন বা বাস লাইক টাইমে টাইমে নিউ ইয়র্ক তো এভরি আই থিঙ্ক 10-15 মিনিটে বারবার আইলাম না এখানেও আয়া লাইক যে টাইমলি টাইমলি আয় 2 বছর হয়ে যাইব আমি মিশিগান আইসি ট্যাক্স রিটার্ন
আমার কাছে বালাও লাগে আমার বহুতে আফু তারা কইসুন যে আইন বাকসো কয়েকটা গ্রুপের আফু দেখা যায় পোস্ট করেন যে আফু আমরা মুভ হইতাম কে রেখে দেওয়া যেন মুভ হইতাম সো মিশিগান যেতে চাইলাম কিলা নইব মিশিগানের আফু তারা একটু হোক কাসাইন অলান আই হোপ তারা একটু হেল্প করব একটা মসজিদ ও একটা মসজিদ ইসলামিক সামনে ব্যাংক স্টাফ আমি সবটা খান্দা আছে আমার ঘর আছে লাইক আমরা তো লেজি লাগে অনেক বেশি দেড়শো আমরা গাড়ি আই ওই তাড়াতাড়ি আর রাঠি আইলে তো অত বেশি দূর হই না আমি আজকে আমার কিছু দরকারে বার হয়েছি তোরা জিনিস কিনতাম সো কই আপনার লগে শেয়ার করমু সামার কোন দিন আইতো আল্লাহ জানে সামার আইলে অনেক বেশি এনজয় করা হইব হ্যামবার্গার্স এখানে বেকারের কেক গুঞ্জে মজা আমার জামাইয়ের লাস্টের বার্থডে সময় আমি নিছিলাম আর এখানে আর এখানে ফ্রাইজ অনেক মজা আর এখানে একটা ফার্নিচার বেস্ট ডিলস এখান থেকে আমরা ফার্নিচার নিছিলাম আমরা গড় লাগে তারা এখানে খুব ভালো দামে প্লাস থ্যাংক ইউ আজকে রাস্তার মধ্যে স্নো দেখা যায় না নাইলে ই কতদিন ফুরা মনে হয় এক মাস ফুরা লাইক স্নো 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 এখনো এখানে আছে একটু লাইক এখন গলছে না আমি আজকে একটা আরাবেন স্টোরও ঢুকবো আমার নামাজের হিজাব শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর কি সো দেখবো এখানেও আছে নি আর হিজাবও নিশ্চয় কয়েকটা ক্যাপ নেওয়া লাগে আমি আজকে আইছি মেইনলি হিজাবর হিজাবর তো নিচে ফিন্দার লাগে যে ক্যাপ আছে না ছোটোগুলো নাই যে বড়গো যেগুলো ও তো একটা নিতাম ওইখানে আর আবার দোকান আছে মিশিগান তো মেইনলি হালাল ফুড তাছাড়া আর আবার সব জিনিসের লাগে ফেমাস বিকজ হালাল ফুডের অভাব নাই কেন নিউ ইয়র্কও অনেক হালাল ফুড আছে বাট মিশিগানও অনেক হালাল ফুডের অভাব নাই সামটাইমস না নে মর্নিং গো আটতে ইচ্ছা হয় বারো ইয়ার বাট টোল লাগে সেখানে বিকজ এখানে কোনো কারণ ছাড়াও যদি না নেই মানুষে মারিয়া যায় কি লাইক মানুষে মারার কোনো কারণ লাগে না ইয়া অনেক সেফ একটা জায়গা বাট তারপরে আছে না নে লাস্ট ইয়ার আর কি যে সময় দুই হাজার উনিশ মনে যে সময় আমি আই তো অলান দুইজন বয়স্ক মানুষ আর কি আটি আটি যাইরা আমার যে খেয়ে শুট করে গেছে কি কোনো কারণ ছাড়া তার আর কোনো দুশ্মন নাই কিছু নাই পত্রিকা তো দিছে আমি সব জায়গায় দিছে পেপার পত্রিকা তারপরে নিউজ তারা র্যান্ডমলি আটিয়ে যাই লাইক ও জেলা নামে আটিয়ে যাই আর কোনো কারণ ছাড়া মানে খেলো আমার কোনো দুশ্মনই না ওরা তারা আটিয়ে গেছে কিন্তু খেনাই আজ মারিয়া গেছে আল্লাহ জানে তারা নানি
মদ গঞ্জা খাইয়া খাইয়া আটি আটি যায় আর কি তারা কিছু বুঝে না আপনার কিতা করিয়ে যায় গিয়া তো তোমায় যদি মারি দিয়ে ফরে তো পুলিশকে সিটাই তাই তাই এটা ইয়া কোনো খাম নাই সোল আর কি নাইলে সামটা মানে অনেক সময় সকালে যে ভালো ওয়েদার দেখে বারো তো টিচার হয় কিন্তু অটার লাগে আমার একটু রোল লাগে আমি এমন দোকানও আসছি সরি আমার দোকান নাই গো রেড লাইট আসতে যাই দিয়া লাইফ স্টাইল ফ্যাশন আমি ভিতরে আছি ভিতরে আইলেও লাইক আমার অভ্যাস যেন আমি কোনো জায়গায় যদি ঢুকি তো বারবার সব জিনিস দেখি দেখিয়া তারপরে লই এখানে যে সুন্দর সুন্দর টপস আইন থাকে তারা অলওয়েজ ক্লিয়ারেন্স থাকে তারা করে সুন্দর আছে লাইক দিস ওয়ান গেঞ্জিটা অনেক সুন্দর লাগছে هذا لايف ستايل فاشن هذه ارخال اصلا عطي واحد ثاني حاطين مني انا موجود كثير ربحان وتحت الكنز وفي لي كنز عادي تحت نقل من هذا ولا تحت ما حد يعرف وين هذا
لا لا هم على الشارع تعرفي واضح مكتوب الكنز على النص قبل ما توصل يسيب لسه على شيء فيها انا بس قبل ما توصل দেখ কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর হিজাব আছে শোন ইম্পর্টেন্ট জিনিস তারা আছে সেলদের সব জিনিসের সেল আছে শুধু বাচ্চার কোট জ্যাকি কোট এখানে সব ছোটদের গ্রাউন আর বোরকা যারা আভায়া অ্যান্ড বোরকা বালাফান তারা লাগে কিন্তু বেস্ট অত সুন্দর সুন্দর কালেকশন আছে আর যে সুন্দর সুন্দর ডিজাইনের আমি যে সময় এটা তাই লাগে আমার সব লেগে দিতে গিয়া লাগে আমরা অত ফিন্দা স্টার্ট করতাম ইনশাল্লাহ ওয়ান ডে বোরকা লাগে আবার যে সুন্দর সুন্দর ওড়নাও আছে লাইক হাজ হরা ওই যে আবার এগুলো এগুলো লাগে ওড়না সবগুলো সুন্দর কোনটা থেকে কোনটা দেখতে সেম আমার একটা আছে তারা এখান থেকে নিয়েছিলাম লাস্ট ইয়ার একটা দিকে এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং লাইক নামাজের সময় পুরোটা পরা যায় পুরোটা পরিয়ে দেন লাগে গেলে পরে আবার খুলে দিলে লাইক নেছি গেঞ্জি থাকলেও প্রবলেম নেই বাট গরম লাগবে প্রচুর দেখছি
So, আমি লৈ নিলাম তো এটা বোরকা লৈছি একটা হিজাব লৈছি তো সরি এটা বোরকা একটা লাইক স্মল হিজাব ওই হিজাব নিচে কি না লাগে মাস্ক পিন্ধা পিন্ধা আস্তে আস্তে আর ভাল লাগে না আরে ভাল না কোন দিন ছিল মাস্ক পিন্ধার দিন শেষ হইতো জানি না সব জায়গা সেল আমি যেগুলো আনছি এখন এগুলো সেলে আনছি হাই আম গুড এখানে কিছু সুন্দর লাগছে না বার হয়ে গেছে এটা আছে এখানে শুজ ক্লাব এখানে অনেক মালা মালা জিনিস পাওয়া যায় এখানে বেশিরভাগ সব স্টোর তারা আই থিঙ্ক অলমোস্ট সবও কয়েকটা ছাড়া আর কি বাঙালি আর অন্য ভাই দিকে লাইক কোন আনতে দেহ সেই দিতে বেশি বাঙালি তোর সেই দিতে সব বাঙালি তোর ফার্স্টতেই সরে গেছে লাইক এভরিথিং বাসনের যে সুন্দর সুন্দর পাওয়া যায় আগে আমি এটা আসলাম না আগে খালি মেকআপ আর ড্রেস টপসকে লাইক ওটার প্রতিযোগিতা ছিল আর এখন এখানে হাউস ওয়াইফ ওই এখন আমার সবটা লাইক বাসন টাসন কিনতে অনেক ইচ্ছা লাইক যেটা সুন্দর হয় জানে স্যার আমি কিনে আনিয়ে রাখিতাম
because এখন তো আমার মেহমানদারি করতে হয়, সো সময় লাগে, সবরে চেঞ্জ হওয়া লাগে। আমার আগে তো বাংলাদেশে থাকতে তো এটা কিছু খেয়াল করতাম না, এটা তো আম্মাই খেয়াল করতাম, আর এখন আমার নিজের এসব তো দেখা লাগে। সো সি বেশ আইচ্ছি আমি হয়ে যাইব, ও দেখানি আও না, বহুত জায়গা আটি রাখছি কিন্তু আজকে আমার বহুত হেল্প করব। আমার রেভলিউশন একটা কাউন্সিলর কিনা তাইছি, ওটা আমি অ্যামাজনে অর্ডার দিছি, লাইক কত $11 মনে হয় কেন, অলমোস্ট $15। এটা এখন যে ভাইরাল হয়েছে টিকটক ভাইরাল ফাউন্ডেশন, সো আমিও ট্রাই করার লাগে অর্ডার দিছি, এটা মেবি মার্চও আইব। এখানে একটু লাইক $1 $2 ওনার দাম একটু বাড়াই থাকে, লাইক এইটা $7 ইয়ত, এখানে $10 $7 লাগে ওয়ালমার্টও অ্যান্ড জিওর মাঝে অ্যামাজন এভরি সব জায়গাতে আর কি। দেখি আমি তো তুকাই খাই না, এখানে পুরিন তো মনে কিছু লোয়ার না থাকলেও মার্কেটে গেলে মানে লাইক শপিং গেলে এমনিও কিছু বার হয়ে যায় না, নে সব মনে হলান কি তো বাবা, সব তো এত সুন্দর সুন্দর থাকে তো সব তো যাইব। লাইক দিস ওয়ান আমি আমার সানস্ক্রিনটা ইউজ করি, নাইট্রোজেনার আটাশির 50+ 55 আমারটা, কোন সময় 70-100+ ইউজ করা ঠিক না, নাহলে মেবি ফেসও বহুত প্রবলেম হয়। আগে আমি এটা বুঝতাম না, বাট স্কিন কেয়ার যে সময় থেকে স্টার্ট করছি সো এখন আমি সপ্তাহ খেয়াল রাখি কোনটা কিতে এফেক্ট পড়ে না পড়ে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিং আছে, সি ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে রিংগুলো আমার অনেক অনেক ভালো লাগে।
সম্পূর্ণ সুন্দর আছে। ওটা আর দোল সুন্দর আছে। আমি এখন দোলাচ্ছি, মাঝে মাঝে একলা একলা বাড়ি হাঁটতে ভালো লাগে, সামটাইমস নিজেরে দেওয়া দরকার। এখন চিকেন খাওয়ার লাগে, চিকেন নেওয়া দিয়েছি। ওয়েট ওয়েট, আমি যাই গে। Excuse me.
peace. More. Yes. I hope আপনার ভিডিওটা ভালো লাগবো আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবা আর কমেন্ট করে জানাবা কি লাগছে আর একটা ইম্পর্টেন্ট বিষয় ওইটা আমি সেকেন্ড বই আর কেন একটা ইম্পর্টেন্ট বিষয় লাগে
আর কমেন্ট করে জানাইবা যে নেক্সট ভিডিও কি দালে থাকতো, লাইক হিজাব ভিডিও, মেকআপ আর ব্লগ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার লোকের শেয়ার করতে ভুলে গেছি, লাইক আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম এখনও 800 বাকি আছে। সো প্লিজ ফুল ওয়াচ করবা, আর যারা যারা আমার নেক্সট ভিডিও মানে লাস্ট যেগুলো ভিডিও করছি যারা ওয়াচ করছেন না প্লিজ ওয়াচ করবা, দেন আমার ওয়াচ টাইম বাড়বো। আর থ্যাংক ইউ সো মাচ আমার হেল্প করার লাগি। ওকে নেক্সট ভিডিওটা আবার দেখাবো, ভালো থাকুক, আল্লাহ হাফিজ। মিশিগানের সবটা কি ইন্টারেস্টিং বা গুড জিনিস হইলো যেটা আজান শোনা যায়। সো এখন আজান বন্ধ হয়ে গেছে, অত সময় আজান শোনা গেছে, সো দ্যাটস দ্য বেস্ট থিংস। মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধের গুঁড়ো হাওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড় খাত তবু গল্প লিখছি পাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে রাবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। আসবে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে, চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই, আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ, এই স্টেশনে চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না। জাহাজ মাস্তুল ছাড় খার তবু গল্প লিখছি পাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে রাবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। না 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 না
যত তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো, কখনো সময় পেলে একটু ভেব আঙুলের ফাঁকে আমি কই। হিসেবের ভিড়ে আমি চাই না ছুটে, যত শুকনো পেঁয়াজ গলি ফ্রিজের শীতে, আমি ও বেলার ডাল ভাতে পুড়িয়ে গেছি, গেলাসের জলে ভাসব না 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 না। জাহাজ মাছ তুলে ছাড় থার, তবু গল্প লিখছি পাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে রাবদার, তাই চেষ্টা করছি বারবার সাথে পার মজা।